वरहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन, अम्मा बाद। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अम लहुम शुरकाउ शरअू लहुम मिनद्दीन मा लम याज़म बिहिल्लाह। समस्त प्रशंसा से महान सत्ता आल्लाह सुब्हानाहु ताआलार जन्य, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজের শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইসলামী মডেল লাইব্রেরির এবং বংশাল মালিবাগ পিয়ালাওয়ালা জামে মসজিদের পরিচালনায় আজকে 13ই নভেম্বর রাত্রি ৮টা ৩৩ মিনিট বাংলাদেশ সময়ে আপনাদের একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে মসজিদ ভিত্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে এই আলোচনা সভাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে এই আলোচনার মধ্যে একটা নতুন কিছু আপনাদের কাছে উপহার দিতে যাচ্ছি, যেটা নিয়ে সমাজে বিশেষ করে ইসলামকে মানার জন্য আমাদের জানাটা অতীব জরুরি। বিষয়টি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়টি আলোচনা হওয়া অতীব জরুরি এবং খুবই প্রয়োজন। বিষয়টি হচ্ছে বিদআতে হাসানা। আমাদের সমাজে একটা শব্দ প্রচলিত আছে যে বিদআতে হাসানা এটা অনুমোদিত আছে না নেই। যদি আমরা একাধিক হাদিস সূত্রে আমরা জানি যে কুল্লু বিদআতুন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহি। তবে আমাদের মধ্যে বেশ কিছু ভাইরা আছে যারা আলেম ওলেমা পীর ফকি মাশায়েখ, তারা বলে এই কথা যে আমরা জানি যে বিদআত এটা খারাপ জিনিস। তবে বিদআতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বিদআতে হাসানা তথা ভালো বিদআত, আর একটা বিদআতে সাইয়্যা মানে খারাপ বিদআত। তো আজকে যে বিষয়ে আলোচনা করব যে শরীয়তের মধ্যে বিদআতে হাসানা এটা তৈরি করা কি ইসলাম অনুমোদন দেয় কি দেয় না। কেন দেখুন, বিদআত যে ভালো জিনিস নয় সমস্ত মানুষ ঐকমত পোষণ করেছেন। হানাফি বলেন, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে তাসায়্যু, আহলুল হাদিস সকলে বলছে যে বিদআত জিনিসটা খারাপ। তার বেশ কিছু ওলেমা তারা বলছে না, বিদআতের মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা বিদআতে হাসানা, একটা বিদআতে সাইয়্যা। এবং সমস্ত ওলেমাদের ঐকমতে বিদআতে সাইয়্যা এটা জায়েজ নয়, এটা হারাম। তাহলে ইখতিলাফ কোথায় আছে ভাই? বিদআতে হাসানা নিয়ে, মানে বিদআত নিয়ে কোনো ইখতিলাফ নেই। আছে কি বিদআতে হাসানা নিয়ে, আর এটার চালচ্য বিষয় এটা যদি আমরা পবিত্র কোন সুন্নাহ এবং সালাফদের মানহাজ অনুসারে যদি খণ্ডন করতে পারি আসলে বিদআতে হাসানা এটা শরীয়ত আপনাকে অনুমোদন দেয় না, তবে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না। তাই বিদআতে সাইয়্যা নিয়ে কোনো আলোচনা নেই। আজকে আলোচনা হবে বিদআত নিয়ে নয়, শুধু বিদআতে হাসানা। বিদআত এটা যদি আমরা বাংলা অনুবাদ করি, এটা একটা আরবি শব্দ যার বাংলা অনুবাদ হচ্ছে নতুন। যখন শরীয়তের পরিভাষায় আমরা বিদআত শব্দটা ব্যবহার করি, তখন ধর্মের মধ্যে বা ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আকীদা যেটা আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানায় ছিল না এবং তাবে তাবাইন এদের জামানাতেও ছিল না এবং মুসলিম উম্মাহ इज्मा द्वारा प्रमाणित नय एमन कोनो आमल एवं आकीदा यदि नतून उद्भावन करा हय सेटाके बला हय बिदअत। एई जे बिदअतेर सार्बिक एकटा संज्ञा। बिदअत आसले दुई भागे विभक्त, एकटा बिदअते इतिकादी और एकटा बिदअते आमाली, माने आकीदागत बिदअत और आमलगत बिदअत। कथा बुझते पारছেন? बिदअतेर आसले दुटो भाग, একটা আকীদাগত বিদআত একটা আমলগত বিদআত। এমন কিছু আকীদা যদি আমরা মুসলিম যখন পোষণ করি যেটা সালাফ থেকে প্রমাণিত নয় সেটা আকীদাগত বিদআত হবে, আর এমন কোন আমল যদি আমরা নতুন ভাবে তৈরি করি যেটা সালাফদের মধ্যে থেকে প্রমাণিত নয় এই আমলটা বিদআত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯টি সিফাতি নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে বাদি, মানে একটা নতুন পবিত্র, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাসভাবে তিনি বলেছেন এবং আল্লাহ নিজের জন্য এই বাদি শব্দটা ব্যবহার করেছে। যেমন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের প্রথম সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। বলুন তো আল্লাহর পূর্বে কেউ আসমান জমিন সৃষ্টি করেছে? না। তার জন্য বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা বাকারা ১৯ সূরা আনাম ৯৬ ১০১। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন সূরা আহকাফ ৫৬ ৪৬ ১ নম্বর ৯, কুন্না কুনতু বিদাআম রাসূল, হে নবী আপনি বলে দিন আমি কোনো নতুন রাসূল নই, আমার কাছে যে মেসেজ বা বার্তা এসেছে এটা নতুন নয়, আমার পূর্বেও মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ অনেকে এসেছে, আমি কোনো নতুন রাসূল নই যে তোমাদের জন্য নতুন কোনো পয়গাম বা কোনো মেসেজ বা কোনো শরীয়ত তোমাদেরকে দিচ্ছি। পবিত্র কোরআনের দুটো আয়াত থেকে বোঝা গেল আল্লাহ নিজের জন্য পবিত্র কোরআনে কমপক্ষে দুইবার তিনি বিদআত এই শব্দটা ব্যবহার করেছে আর রাসূলের জন্য একটা শব্দ ব্যবহার করেছে। তার মানে বোঝা গেল বিদআত শব্দের আবিধানিক অর্থ নতুন। আর এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে বিদআত এই শব্দটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসার পূর্বেও এবং তিনি নবুয়ত পাওয়ার পূর্বেও আরব যারা ভাষা আরবি ভাষায় যারা কথা বলতেন তারা বিদআত শব্দটি এমনি ব্যবহার করতেন। তার মানে বিদআত শব্দটি এটা একটা ভাষা ছিল যে তারা বিদআত শব্দটি ব্যবহার করতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন তখন বিদআত এই শব্দটি তিনি একটা নতুন রূপ দিয়ে দিলেন, নতুন একটা জামা পরে দিলেন, পোশাক পরিধান করে দিলেন, আর সেই পোশাকটা হচ্ছে শরীয়ী ভাষাতে বিদআত, যেটার সঙ্গে কিছুক্ষণ আগে আমি আপনার সঙ্গে উপস্থাপন করলাম যে আল্লাহ রাসূল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করেনি এবং তাবে তাবেঈনরা করেনি এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোনো আমল এবং এমন কোনো আকীদা নতুন উদ্ভাবন করাকে বলা হয় বিদআত। ক্লিয়ার? যদি এই সংজ্ঞাটা যদি বুঝতে পারেন তো যারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে বিদআতে হাসানা জায়েজ, আপনি সমস্ত কিছু অটোমেটিক ধরতে পারবেন যে কথাটি তিনি মিথ্যা বলছেন। এবং মাযহাবে আরবা চার মাযহাবে ফতোয়া কি বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেন আর ১৫০ মৃত্যুবরণ করেন। আল মাবসুদ খুলবেন ১৫৩ পৃষ্ঠা প্রথম খণ্ড ইমাম শারকাসির তিনি পরিষ্কারভাবে দাবি করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বিদআতে হাসানা সাইয়্যা এটা বিভক্ত করার তিনি সবচেয়ে তিনি এটাকে কখনোই বিদআতে হাসানা বা বিদআতে সাইয়্যা কখনো তিনি দাবি করেননি। যারা দাবি করছে যে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা তাকে পাল্টা প্রশ্ন করেন যে ভাই আপনি যে বলছেন বিদআতে হাসানা এবং বিদআতে সাইয়্যা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ব্যাপারে কি কোনো ফতোয়া দিয়েছেন? জি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও এটা ভাগ করেননি, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও ভাগ করেননি। বিদআতে হাসানা আর সাইয়্যা প্রথম ভাগ করেছেন আমাদের গবেষণা অনুসারে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ১৫০ জন্ম ২০৪ মৃত্যু। তাহলে বলছে চার ইমামের মধ্যে তিন ইমাম তারা বিদআতে হাসানা সাইয়্যা ভাগদারী, প্রথম ভাগদারী ইমাম শাফিঈ এবং তার অনুসারীরা। তো আমাদের সমাজে যারা আছে তারা কি শাফিঈ মাসলাক মানে? জি না। কিন্তু তারপরে কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মানহাজ এখানে পরিত্যাগ করেছে? আলহামদুলিল্লাহ আমরা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যে ফতোয়া তার উপরে অকাট্যভাবে আছে। তিন নম্বর বিষয় যেটা আমরা আলোচনা করতে চাইছি, বিদআতে হাসানা এটাকে শরীয়ত অনুমোদন দেয়? কোনো মানুষ কি কোনো ইবাদত বা আকীদা নতুনভাবে উদ্ভাবন করতে পারে? আমাদের দাবি জি না, পারে না। তার জন্য ৬টা পয়েন্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করবো পবিত্র কোরআনের একটা আয়াত আর একটা হাদিস, এবং ছয়টা আপনাদের সামনে যে পয়েন্টগুলো উপস্থাপন করবো তাতে বুঝতে পারবেন যে বিদাতে হাসান শরীয়তে জায়েজ নয়। প্রথম, শরীয়ত বা দিন বিধান এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতে পারে, এটা আল্লাহ কোনো মানুষকে এই এখতিয়ার দেয়নি। প্রথম পয়েন্ট যে বিধান কেবলমাত্র একমাত্র আল্লাহ তৈরি করতে পারে। পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বিধান বা ইবাদত যে নিজের ইচ্ছে মতো তৈরি করবে এই এখতিয়ার দেয়নি। দলিল সূরা শূরা 42 এক নম্বর 21, আমলাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াজাম বিহিল্লাহ। আল্লাহ বলছে যে তাদের মধ্যে কি এমন কোনো উপাস্য আছে যে আমার পরিবর্তে তারা শরীয়ত রচনা করে দেয়, অথচ এই এখতিয়ার আমি আল্লাহ তাদেরকে দিই নাই। মানে আল্লাহ অভিযোগ করছে আমি ব্যতীত কি আরও কেউ আছে শরীয়তদাতা যে তাদের জন্য শরীয়ত নির্ধারণ করে দিচ্ছে, তারা সেটা গ্রহণ করছে, মানলাম ইয়াজাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ এই এখতিয়ার তাদেরকে দিই নাই। এই পবিত্র কোরআনের আয়াত প্রমাণ করে যে দিন শরীয়ত বিধান এটা কেবলমাত্র একমাত্র আল্লাহ তৈরি করতে পারে, আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এই এখতিয়ার দেয়নি। দুই নম্বর পয়েন্ট, দিন তৈরি করা এটা তো আল্লাহর কাজ। আসলে আল্লাহ কি তার এই হকটাকে আদায় করেছে? তিনি কি দিনকে কমপ্লিট করেছেন? দুই নম্বর পয়েন্ট, কারণ দিন তো আল্লাহ তৈরি করবে, বিধান তিনি তৈরি করবেন, তিনি কি হকটাকে আদায় করেছেন? জি করেছেন। দলিল সূরা মাইদা 5:3, আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামকে তিনি মুকাম্মাল করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা দুটো জিনিস বুঝতে পারলাম যে দিন তৈরি করা আল্লাহর কাজ আর আল্লাহ এই হককে আদায় করেছে। তো ভাই বলেন তো, দিন ইসলাম যে মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে নতুন কোনো বিদাতে হাসানা বা সাইয়া যেটা নাম দেন না কেন, এটাকে আর অনুমোদন হতে পারে? জি না। তাহলে স্পষ্ট বোঝা গেল শরীয়ত কমপ্লিট, আর এই শরীয়ত নির্ধারণ আল্লাহ করেন, আর আল্লাহ সেই হকটাকে আদায় করেছে। এখন আল্লাহর হক যদি কোনো মানুষ দাড়ি টুপি পরা ব্যক্তি যদি বলে না আমরা একটু হকটাকে আদায় করব, আল্লাহ সেই জায়গাও ফাঁকা রাখেনি। তিন নম্বর পয়েন্ট, যে নবী এবং রাসূল তারা কি দিন বা শরীয়ত বা বিধান তারা কি তৈরি করতে পারতেন? আল্লাহর কাজ। এবার এই কাজের সঙ্গে কি নবী রাসূলগণ তারাও কি সম্পৃক্ত ছিল? তাদের কি কোনো এমন কোনো অংশ ছিল যে তারাও কিছু বিধান তৈরি করবে নিজের ইচ্ছে মতো? জি না। এই যে তিন নম্বর পয়েন্ট, প্রমাণ প্রমাণ হচ্ছে এটাই আমরা সকলে জানি। সে বুখারী খুলবেন, কিতাবুস সালাত হাদিস নম্বর 349, বিখ্যাত ঘটনা সকলেই জানি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিরাজে নিয়ে গেলেন, বুঝতে পারছেন কি? আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা অনেকে বলি যে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন। আসলে এই কথা ঠিক নয়। আল্লাহ রাসূল মিরাজে যাননি, আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে গেছেন। শব্দের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছেন মানে নিজের ইচ্ছাতে গিয়েছেন, যে এমনটা হয়নি। আল্লাহ চেয়েছেন, আল্লাহর ইখতিয়ারে ছিল, তিনি নিয়ে গেছেন। মিরাজে যাওয়ার পরে জিব্রাইলের নেতৃত্বে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জান্নাত জাহান্নাম সমস্ত কিছু পরিদর্শন করালেন, সমস্ত বর্ণনা দিলেন। আল্লাহ রাসূলকে যখন তিনি প্রত্যাবর্তন করছেন, ফিরে আসছেন আবার পৃথিবীর দিকে, বলেন তাই যে নবীর সঙ্গে দেখা হয়েছিল, সে নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম, যার উপরে তওরাত অবতীর্ণ হয়েছে। ভাই ঘটনা কিন্তু পৃথিবীর না, আসমানের। মনে রাখতে হবে ঘটনা পৃথিবীর নয়, এটা আসমানের। যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়, তো মূসা আলাইহিস সালাম আমাদের নবী বিশ্বনবীকে কি প্রশ্ন করেছিলেন? কি বলেছিলেন? যে আপনার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান আরোপ করেছে, কি দিয়েছে? আর আল্লাহ জবাবে কি দিয়েছিলেন? ফারাজা খামসিনা সালাত, যে আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন 50 ওয়াক্ত সালাত তথা নামাজ। কত ওয়াক্ত ভাই? 50 ওয়াক্ত। এই কথা যখন শ্রবণ করলেন মূসা আলাইহিস সালাম, তখন তিনি কি বলেছিলেন? ফায়ুরজে, আপনি ফিরে যান, ইলা রাব্বিক, আপনার প্রভুর কাছে। কেন? মূসা আলাইহিস সালাম বুঝতে পারছেন যে উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, এই জন্য বলছেন আপনার প্রভু, আপনার রবের কাছে যান আর সালাতটাকে কমিয়ে নিয়ে আসুন। এখানে আছে দলিল বেশ কয়েকটা। প্রথম পয়েন্ট যে ঘটনাটা আসমানের। দুই নম্বর পয়েন্ট, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি ফরজ করেছে? তো 50 ওয়াক্ত সালাত ফরজ করেছে। আর মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, যান আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ রাসূল যদি ইলমে গায়েব বা আলিমুল গায়েব হতেন তো প্রথমে আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসতেন, মুসা আলাইহিস সালামের বলা প্রয়োজন ছিল না। দ্বিতীয় জিনিস প্রমাণিত হলো যে আল্লাহ রাসূল তিনি আলিমুল গায়েব ছিলেন না। অনেকে বলতে পারে তো মুসা আলাইহিস সালাম কিভাবে বলতে পারলেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না? মুসা আলাইহিস সালামের জানারই কথা, কেন আমাদের রাসূলের পূর্বে মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, মানুষের মেন্টালিটি বুঝেছেন, তিনি মানুষকে আগে থেকে চড়িয়ে এই পৃথিবীর অভিজ্ঞতা আসমানের কাজে লাগিয়েছেন, তার জন্য তিনি বলতে পেরেছেন তিনি ইলমে গায়েব নয়। ৪ নম্বর পয়েন্ট, এটা বোঝা গেল আল্লাহ রাসূলের মর্যাদা আর মুসা আলাইহিস সালামের মর্যাদা কি সমান? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্তত বেশি আছে। এটা থেকে বোঝা গেল কোনো সংগঠন বা কোনো জামাত বা পীর সাহেব যদি হয়, যারা মুরিদ থাকবে তার থেকে নিচু কোয়ালিটির ব্যক্তিরা যদি কোনো পরামর্শ দেয়, পরামর্শ গ্রহণ করা যায়। আর ৪ নম্বর এখান থেকে এই হাদিস থেকে যেটা আজকের আলোচ্য বিষয়, এই হাদিস থেকে যে মুসা আলাইহিস সালাম বলছে যান ফিরে যান আপনার প্রভুর কাছে, আপনি 50 ওয়াক্ত সালাতকে কমিয়ে নিয়ে আসুন। ভাই বলুন তো এত বড় দুজন নবী আসমানে আছে, তারা দুজনে আলোচনা করছে, তারা যদি শরীয়ত কম বেশি করতে পারতেন তো আল্লাহর কাছে যাওয়ার কি দরকার? দুজনই পরামর্শ করে পৃথিবীতে পাস করে দিতে পারতেন। কি বলছেন? তার জন্য বলছে আপনি প্রভুর কাছে ফিরে যান, কেন ইবাদত হবে কার? আল্লাহ। কতটা করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, সমস্ত কিছু নির্ধারণ করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে এখতিয়ার দেননি। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন যান প্রভুর কাছে ফিরে যান, যার ইবাদত সেই কমাবে। দুজন অতপর নবী, কিন্তু তারা পরামর্শ করে একা একা পৃথিবীতে আনতে সমর্থ ছিল না, এখতিয়ার আল্লাহ দেননি। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে কোন নবী রাসূলকে এখতিয়ার দেওয়া হয়নি যে তারা শরীয়ত একটু কম বেশি করবে বা শরীয়ত রচনা করবে, এখতিয়ার নাই তাদের। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 5 এবং সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ঘটনা বর্ণনা করেছে, তাহলে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15টা পাঠ করে দেখবেন। কুরাইশের বেশ কিছু নেতৃত্বশীল ব্যক্তিবর্গ এসে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইতিবি কোরআনি গায়রি হাযা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই পবিত্র কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। ভাই দাবি কার ছিল? কুরাইশের বেশ কিছু ব্যক্তিরা এসে বলছে আল্লাহর রাসূলকে যে আপনার কাছে যে পবিত্র কোরআন আছে কোনো আপত্তি নেই, তবে এই কোরআনটা আমাদের জন্য খুব কঠিন, আপনি এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন, আমরা সেটাকে মেনে নেব। আও বাদদিলহু, আর যদি এটা না পারেন কমপক্ষে একটু পরিবর্তন করে দিন এই কোরআনের মধ্যে। যখন এই আবদার করে ফেললো, তাফসীর ইবনে কাসির তাফসীর আহসানুল বায়ান খুলে দেখেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটাকে অবনত করে তিনি বসে থাকলেন। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওহী প্রেরণ করেছেন, আর তিনি বলছেন যে আপনি বলে দিন যে এই এখতিয়ার দেওয়া হয়নি যে শরীয়তের মধ্যে কিছু কম বেশি করবো, আমাকে এখতিয়ার দেওয়া হয়নি। আমি তো শুধুমাত্র ওটারই অনুসরণ করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে ওহী অবতীর্ণ করে। কথা কি বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছু ব্যক্তি এসে বলছে কোরআনটার পরিবর্তন করে দিন, এই কোরআনের বদলে অন্য একটা কোরআন নিয়ে আসেন, যদি তা না পারেন এই কোরআনটাকে সামান্য পরিবর্তন করে দিন, আমরা মেনে নিই। যখন এই দাবি করলেন আল্লাহ রাসূল বসে গেলেন, তিনি মাথাটাকে অবনত করলেন। জিবরাইলকে দিয়ে আল্লাহ খবর পাঠাচ্ছে আপনি বলে দিন আপনার এই এখতিয়ার নেই যে শরীয়তের পরিবর্তন করবেন, কম বেশি করে দেবেন, এটা এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, বলেন আপনি তাদেরকে বলে দিন যে আমি তো কেন তো তারই আনুগত্য করি যেটা আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়। বোঝা গেল বিশ্বনবী নিজের ইচ্ছা মতো শরীয়ত তিনি রচনা করেননি, তিনি শরীয়ত বানাননি, নিজের ইচ্ছা মতো কথা বলতে পারতেন না, বরং তিনি শুধুমাত্র ওহীর আনুগত্য করতেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজম আয়াত ৩৪। যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল্পিত কোনো কথা বলতেন না, তারপরে যেটা ওহী করা হতো তিনি সেটা মানুষের সামনে উন্মোচন করে দিতেন। পবিত্র কোরআনের 3টে আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শরীয়ত রচনা করতে পারতেন না। ভাই একটা শব্দ রাসূল, রাসূল মানে কি? বার্তা বাহক। বার্তাটা কার? রাসূলের না আল্লাহ? বার্তা বাহক বার্তা হচ্ছে আল্লাহ, আর রাসূলের দায়িত্ব এটা মানুষ জাতির সামনে উন্মুক্ত করে দেওয়া বাহক তিনি মেসেঞ্জার। ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করি না, মেসেঞ্জার। তো যাই হোক, রসুলের কাজ হচ্ছে বার্তা আল্লাহ সেটাকে মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া। তারা নতুন ভাবে শরীয়ত রচনা করবে এই ইখতিয়ার তাদেরকে দেওয়া হয়নি। ৪ নম্বর পয়েন্ট, যে রসুলের যে দায়িত্ব বার্তাকে পৌঁছে দেওয়া, তিনি কি এই দায়িত্বকে পালন করেছেন? এটা তো দাবি আমাদের। শিয়া যারা আছে আহলে তাশাইয়্যু, তারা বলে আসলে কোরআন হচ্ছে ৯০ পারা। অনেক দেখবেন সুফিতন্ত্রের লোকেরা আছে, তারা বলে কোরআন হচ্ছে ৯০ পারা, তোমরা তো শরীয়ত নিয়ে পড়ে আছে মাত্র ৩০ পারা, আর ওদের কলমে নাকি আছে আরো ৬০ পারা, টোটাল ৯০ পারা। আর ওই ৬০ পারা নাকি ন্যাংটা হয়ে জিকির করার অনেকগুলো আয়াত আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। যখনই আপনি তাদেরকে বলবেন যে আপনি এই আমলটা করছেন, কি ব্যাপার, তোমরা ৩০ পারা, তোমরা কি বুঝবা? এটা হচ্ছে বাতেনি কোরআনে আছে ওদের। তার জন্য শেখ আমানুল্লাহ ইসমাইল মাদানি তিনি বলেন যে যারা বলে মারিফত, শরীয়ত, তরিকত, মারিফত, আসলে মারিফত না, এগুলো সব মার খাওয়ার পথ। পবিত্র কোরআন বহন করার জন্য, প্রচার করার জন্য, পাবলিসিটি করার জন্যই আল্লাহ রসুলকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। সেরা দাবি করছে যে না, পবিত্র কোরআন আমাদের কাছে যেটা আছে এটা কমপ্লিট নয়। অনেকে দাবি করছে শিয়াদের মধ্যে যে কোরআন আসলে ৯০ পারা, মাত্র ৩০ পারা আছে, ৬০ পারা হারিয়ে গেছে। অনেকে বলছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় কোরআনের অনেক অংশ বাতিল হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো ভাই, আমাদের দাবি হচ্ছে এটা যে ইসলামের যে বাণী, যে দায়িত্ব রসুলকে দেওয়া হয়েছিল, তিনি কি কমপ্লিট করেছেন? জি, করেছেন। দলিল সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নম্বর ৪৮৫৫। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওয়া মান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা, যে শরীয়তের কোন জিনিস গোপন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কোনো কিছুই গোপন করেনি। তারপরে যেভাবে ওহী এসেছে তিনি সেইভাবে মানুষের সামনে প্রচার করেছেন, তিনি কোনো কিছু গোপন করেনি। তাহলে বোঝা গেল শিয়া তার যে মতবাদ, এটা পবিত্র সহিহ সুন্নাহর হাদিস দ্বারা প্রমাণিত যে সেই ব্যক্তিরা মৃত্যুকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া মান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতামা ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে যে রাসূল মুহাম্মদ শরীয়তে কিছু গোপন করেছে, সে ব্যক্তি মিথ্যুক। শিয়ারা মিথ্যুক এই হাদিস দ্বারা প্রমাণিত। যারা ৬০ পারা কোরআনের দাবিদার, তারাও যে মৃত্যু, যত করে সে আল্লাহর ওলি দাবি করুক না, পাক্কা শয়তানের মধ্যে কোনো সন্দেহ নেই। এটা তো আম্মাজান আয়েশার একটা মত, যে তিনি দাবি করছেন আল্লাহ রাসূল যে সম্পূর্ণ শরীয়তকে পৌঁছে দিয়েছে। ১,৪০,০০০ মানুষের সাক্ষ্য সেই বুখারীতে স্পষ্ট মজুদ আছে। সেই বুখারী উঠিয়ে দেখুন, কিতাবুল হজ হাদিস নম্বর ১৭৪১। বিদায় হজের ভাষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১,৪০,০০০ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উপস্থাপন করছেন, তিনি বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রশ্ন করবে যে আমি কি আমার দায়িত্বকে কমপ্লিট করেছি? আল্লাহর ভালো লাগতো সাহাবা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? না ইয়া রাসূলুল্লাহ, আপনি পালন করেননি। পরবর্তী সময় দাড়ি টুপি পরা হুজুরগুলো বিদাতে হাসানা তৈরি করে শরীয়ত কমপ্লিট করবে এমন দাবি করেছে। আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সামনে। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চিত আপনি আমাদেরকে সম্পূর্ণ শরীয়ত পৌঁছে দিয়েছেন। আপনি কোনো গাফিলতের মধ্যে করেননি, কিছু লুকিয়ে রাখেননি, স্পষ্ট সকলে সাক্ষ্য দিচ্ছে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সঙ্গে আসমানের দিকে হাত থেকে তুলে সহিহ বুখারী, আল্লাহ মাশাআদ একবার, সহিহ মুসলিম তিনবার। তিনি বলছেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষ্য দিচ্ছে আমার যে আমি শরীয়তের দায়িত্বকে সম্পূর্ণ কমপ্লিট করেছি, কোনো কিছু গোপন করিনি। আল্লাহ শাহাদাত আঙ্গুল আসমানে তুললেন, মানে বোঝা যাচ্ছে আল্লাহ আসমান আছে, সর্বত্র বিরাজমান নয়। আরেকটা দলিল খন্ড এই মনে পবিত্র কোরআন সহিহ সুন্নাহতে একাধিক বর্ণনা আছে যেখানে স্পষ্ট ভাবে প্রমাণিত এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু তিনি গোপন করেননি, তিনি কমপ্লিট করেছেন। আরেকটা হাদিস দিয়ে বুঝতে পারবেন, সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর ৩৫৩৫। মুসনাদে আহমদ আরো বড়ভাবে এসেছে। সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে এটা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ দেখাচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, ওই যে মসজিদটা তোমরা দেখো। সকলে দেখছে, মসজিদে প্রশংসা করছে। একজন সাহাবী দাঁড়িয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ মসজিদে আলহামদুলিল্লাহ চমৎকার লাগছে, তো মসজিদে একটা ইট দেখছি ফাঁকা আছে, ইটটা যদি লেগে যায় তাহলে খুব চমৎকার হয়ে যাবে, ঘরটা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামান নবিয়িন, আর আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবী ইবাদি, আর আমার পরে কোনো নবী নেই। বলেন তো আল্লাহ রাসূল একটা মসজিদ দেখাচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে, একটা ফাঁকা জায়গা আছে, আর আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছে সেই ইট। তার মানে আসলে মসজিদটা হচ্ছে ইসলামের সঙ্গে তুলনা করা হচ্ছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটা মসজিদ নির্মাণ করার জন্য। আস্তে আস্তে তারা এসে একটা মসজিদ নির্মাণ করার চেষ্টা করেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একটা জায়গা ফাঁকা আছে, আর আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছে সেই ইট, আনা খাতামান নবিয়িন, আমি হচ্ছে সর্বশেষ নবী। মানে বোঝা গেল আল্লাহ রাসূল সেই মসজিদটাকে কমপ্লিট করার জন্য তথা ইসলামকে কমপ্লিট করার জন্য তিনি এসেছেন। এটা বোঝা গেল তিনি বলছেন আমি সর্বশেষ নবী। যারা দাবি করছে যে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি নবী অথবা কেউ যদি নবী আসার দাবিদার থাকে, এই আকীদা যদি বিশ্বাস করে, অবশ্যই নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ নেই। তিনটে হাদিস থেকে এটাই প্রমাণিত যে নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি শরীয়ত প্রচার করেন, তিনি সম্পূর্ণ করে গেছেন, মানে নবী তার হকটাও আদায় করেছে। ভাই কটা পয়েন্ট বললাম? দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ সে হককে আদায় করেছে। দিন প্রচার করা নবী রাসূলের কাজ, নবী রাসূল সে হক পূর্ণ করেছে। ভাই এই যে চারটে পদ্ধতি, চারটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে, তারপরেও যদি কোনো ব্যক্তি দাবি করে না শরীরের মধ্যে বিদাতে হাসানাত তৈরি করা জায়েজ, এটা কি কখনো জায়েজ হতে পারে? জি না। তারপরেও যদি কোনো পণ্ডিতি করতে চাই এই চারটে ধাপকে ক্রস করে, চারটে রেড লাইট পড়ে গেছে রাস্তাতে, এই চারটাকে ভেঙে চুরে যদি চলে যায়, গিয়ে যদি একটা নতুন ইবাদত তৈরি করতে যায়, এই ব্যক্তির বিধান কি? মানে তৈরি করতে চিন্তা করছে না, এই জিনিসটা তো ভালো, যদি তৈরি করা যায় কেমন হয়? আল্লাহ রাসূল সেটাও নিষেধ করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করেছেন। কেউ যদি তৈরি করার চিন্তা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনেই নিষেধ করেছে, খবরদার এই কাজ কখনো করতে যাইও না। দলিল সূরা হুজুরাত 49 আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে এগিয়ে যেও না। তারা যে বিধানটা দিয়েছে ওখানে ক্ষান্ত থাকো, তোমরা আগে এগিয়ে যেও না। সাবধান করে দিচ্ছে যে নতুন কোনো ইবাদত, নতুন কোনো আকীদা ইসলাম তথা দ্বীনের মধ্যে প্রবেশ করা আমাদের শরীয়ত সম্মত নয়। আল্লাহ ধমক দিয়েছে না, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের আগে এগিয়ে যাবে না। সূরা আবু দাউদ কিতাব সুন্নাহ হাদিস নম্বর 4606, আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান, হুঁশিয়ারি দিচ্ছে। দেখেন কেউ যদি মনে করে যে না নতুন কিছু একটা বিদআত তৈরি করব, আমল তৈরি করবো, আল্লাহ আগে বলছো ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান ওই সমস্ত নতুন কর্ম থেকে। আগে হুকুম, কেউ যদি তৈরি করবো মনে করে আল্লাহ আগেই ধমক দিয়েছে, খবরদার তোমরা নতুন কোনো শরীয়তের মধ্যে কিছু তৈরি করবে না। ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআ, কেন শরীয়তের মধ্যে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহী। আসমান নাসাই হাদিস নাম্বার 1578, কিতাবুল ইদাইন সাই মুসলিম, কিতাবুল সালাত হাদিস নাম্বার 850, আর প্রত্যেকটা বিদআতে পরিণাম ফিন্নার, জাহান্নাম। কেউ যদি এটা নিয়াত করে না শরীয়তের মধ্যে নতুন একটা ইবাদত তৈরি করবো, আল্লাহ যে খবরদার আল্লাহ আল্লাহ রাসূল আগে যাবে না, আর আল্লাহ রাসূল যে খবরদার ধর্মের মধ্যে কিছু তৈরি করবে না। ৫ নম্বর পয়েন্ট, যে নতুন কিছু চিন্তা করাও যাবে না, যেমন ইসলাম চলে এসেছে ঠিক ওইভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। 10ম হিজরি 9 জিলহাজে একদম শরীয়ত কমপ্লিট, নতুন কিছু তৈরি করার অবকাশ নাই। ৬ নম্বর পয়েন্ট, এরপরে এই ধমক পাওয়ার পরেও আল্লাহ রাসূলকে মানেনি, আল্লাহকে মানেনি, কোনো মূল বিষয় মনে করছে না আমার একটু অধিকার আছে, তারপরে নতুন কোনো যদি একটা ইবাদত তৈরি করে ফেলেছে, বা একটা ইবাদত তৈরি করে ফেলেছে। এত ধমক, এত যে চারটে নিষেধ করা হয়েছে পবিত্র সুন্নাতে, এটাও মানেনি, তৈরি করে ফেলেছে একটা ইবাদত। এই ইবাদতটার খাস বিধান কি? সেই ইবাদতটি গ্রহণযোগ্য নয়। দলিল সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, ওয়া আতিউ রাসূল, আর রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবদিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আল্লাহর ইতিআত করতে, আল্লাহর অনুগত করতে, রাসূলের ইতিআত করতে হবে। আর এই দুটো বাদ দিয়ে যদি কোনো ইবাদত আমল যদি করি, সেটা আল্লাহ বলছে যেগুলো করলে বাতিল হয়ে যাবে। মানে বোঝা গেল আল্লাহ রাসূলের আদেশ নির্দেশ উপদেশ ব্যতীত কোনো ইবাদত যদি আমরা করি, সেটা আপনি বিদাতে হাসানা নাম দেন আর বিদাতে সাইয়্যা নাম দেন, সেটা অবশ্যই মাধ্যম প্রত্যাখ্যাত, বাতিল। পবিত্র সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33। আসলে আপনার সামনে উপস্থাপন করছি যেহেতু এটা মসজিদ প্রোগ্রাম, তাই কিছু উসুল শিখিয়ে দিচ্ছি। মানে এটা শিক্ষণীয় কয়েকটি পয়েন্ট যদি দিই, মাথার মধ্যে থাকলে আপনার নিজেরা ধরতে পারবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন, কেউ যদি নতুন একটা ইবাদত তৈরি করে ফেলে, এই ইবাদতের বিধান কি? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফারাদুন, কোন ব্যক্তি এমন কোন ইবাদত করলো যে ইবাদতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। ইবাদত যদি তৈরি করে ফেলে আর আল্লাহ বলছে আমি যদি নির্দেশ না দিই ওই ইবাদতের বিষয়ে, সেই ইবাদত যতই ভালো হোক না কেন সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1758, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1400, আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140, বাব কিতাবুস সুন্নাহ ওয়াল ইতিসাল। এখান থেকে এই পয়েন্টে পেলাম যে ইবাদত যদি নতুন তৈরি করে দেন, সেটা বিদাতে হাসানা নাম দেয়া তো দূরের কথা, আল্লাহ বলছে এটা বাতিল। আমার জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে আরো একটি হাদিস, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমালা আমালান, এমন কোন আমল করলো যে আমল ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। বা বিদাতে হাসানা করার জায়গা আছে। সেই মুসলিম হাদিস নম্বর 1718। অনেকে জবাব দিতে চাইছে এখানে মান আহাদাসা ফি আমরিনা, এখানে ফি আমরিনা আছে। আসলে ফি আমরিনার মূল মফহুম হচ্ছে ফি দীনিনা। আলহামদুলিল্লাহ ইমাম বাঘাবির একটি কিতাব আছে শারুস সুন্নাহ, ইমাম বাঘাবি 418 হিজরিতে মৃত্যুবরণ করে, তার কিতাবের নাম হচ্ছে শারুস সুন্নাহ, হাদিস নাম্বার 104, এবং জুজুল মাসিসি হাদিস নম্বর 71 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে সহিহ সনদে হাদিসটা বর্ণনা আছে। ওখানে আছে মান আহাদাসা ফি দীনিনা, মানে দ্বীনের মধ্যে, চাই সে আকীদাগত হোক চাই আমলগত হোক, কোনো কিছু যদি করে সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। টোটাল কয়টা উসুল পেলেন? 6টা উসুল। 1, দ্বীন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ এই হক আদায় করেছে। 3, রাসূলের কাজ দিন প্রচার করা, রাসূল সে হক আদায় করেছে। 5 নম্বর, কেউ যদি শরীয়ত কিছু তৈরি করব চিন্তা করে তার আগে ধমক খাওয়া হয়েছে। আর 6 নম্বর, তারপরেও যদি তৈরি করে সেই ইবাদতটি বিদাতে হাসানা নয়, এটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। এবার আসুন একটা উপসংহার মতো, কোন মানুষ বিদাতে হাসানা কেন তৈরি করে, কি উদ্দেশ্যে? তাদের এটাই বলে, আরে ভাই বিদাতে হাসানা মানে এটা মুস্তাহাব, মিলাদ কেন করছেন? আরে ভাই মিলাদ তো হচ্ছে মুস্তাহাব, এটা বিদাত হলো বিদাতে হাসানা, এটা মুস্তাহাব, ভালো কাজ, কেউ যদি না করে গোনা নেই, তবে করলে লাভ কি? একটু জান্নাতের নিকটবর্তী হবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন। বা বিদাতে হাসানার উদ্দেশ্য কি? এটাই তো, ওরা এটাই বলছে মুস্তাহাব, ভালো, না করলে গোনা নেই, করলে জান্নাতের নিকটবর্তী হবেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, এটাই দাবি। আসলে এই দাবি কি কোরআন সুন্নাহটা প্রমাণিত না? এটা মারদুদ, আসলে এটাও মারদুদ। দলিল ইমাম বাঘাবী কিতাব শারুস সুন্নাহ হাদিস নম্বর 4111, ইমাম বাইহাকি সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 9262, মুসন্নাফ ইবনে আবি শাইবা হাদিস নম্বর 33342, ইমাম বাইহাকির আরেকটি কিতাব আছে আল মাদখাল হাদিস নম্বর 195। আলহামদুলিল্লাহ মিশকাতের হাদিসটা মজুদ আছে 5300 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদের সূত্রে হাদিসটা বর্ণনা, তিনি বলেন লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। যাদের উদ্দেশ্য যে আমরা বিদাতে হাসানা এই জন্যই করি যে জান্নাতের নিকটবর্তী করবে, মানে ভালো কাজ, না করলে কোনো ক্ষতি হবে না। আর আল্লাহ রাসূল বলেন লাইসা মিন শাইইন নিকটবর্তী করবে এমন কোন আমল নেই, আর জাহান্নাম থেকে তোমাদের দূরে রাখবে এমন কোন ইবাদত বা এমন কোন কর্ম বা এমন কোন আদেশ নেই যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলি নাই। স্পষ্ট লাইসা মিন শাইইন, এমন কোন আমল নেই। লাইসাতে নাফি, আর নাফির পরে এসেছে নাকেরা, শাইইন নাকেরা। যারা একটু গ্রামার জানেন তারা বোঝেন নাফির পরে যদি নাকেরা চলে আসে তো যাররা থেকে যাররা পরিমাণে যদি কোনো ইবাদত আমল থাকে আল্লাহ রাসূল সেটা উম্মতকে স্পষ্ট বলে দিয়েছে যে জান্নাতের নিকটবর্তী করবে। ভাই বলেন তো বিদাতে হাসানা করা যাররা থেকে যাররা পরিমাণে আর কোনো অবকাশ নেই। বাইয়ুদুকুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে যাবে এমন কোন ইবাদত বা আমল বা আদেশ নেই যে বিশ্বনবী আমাদের কাছে বলে নাই। স্পষ্ট প্রমাণিত। ভাই এর চাইতে কোনো প্রমাণ দরকার? কারণ উদ্দেশ্য তো তাই যে জান্নাতে নিকটবর্তী করবে আমাদেরকে আর জাহান্নাম থেকে দূরে থাকবে, এটা উদ্দেশ্য। তাই এই উদ্দেশ্যটাও আল্লাহ একদম দরজাটা আটকেছে না, সমস্ত কিছুই তিনি বলে দিয়েছেন। আর কি প্রয়োজন? আরেকটা হাদিস ইমাম বাইহাকির আল মাদখাল হাদিস নম্বর 125, ইমাম লালকাই রাহিমাহুল্লাহ মৃত্যু 413 হিজরি, তার একটা বই আছে আকীদা আহলে সুন্নাহ, হাদিস নম্বর 26। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ 205 নম্বর হাদিসে তিনি এই হাদিসটাকে নকল করেছেন। আর আরো অনেক কটা গ্রন্থে বিশেষ করে আকীদার উপরে যতগুলো গ্রন্থ আছে হাদিসটা নিয়ে এসেছে। হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, তিনি বলছেন যে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া রাআন নাসু হাসানা, যদিও মানুষে বিদআতটাকে বিদআতে হাসানা বলে। আলহামদুলিল্লাহ এই হাদিসে হাসানা শব্দটা মওজুদই আছে। বলে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া রাআন নাসু হাসানা, যদিও মানুষ সেটাকে হাসানা বলুক না কেন তবু সেটা বিদআত, সেটা খারাপ বিদআত, সেটা জলালা, সেটা গুমরাহি। এর মধ্যে কোনো ভালো কাজ বা ভালো জিনিস নেই। বা এর চাইতে কোনো স্পষ্ট দলিল লাগে? হাসানা শব্দটা মজুদ আছে। এই যে 6টা আপনাকে উসুল দিলাম, তারপরে উদ্দেশ্য তাদের খণ্ডন করে দিলাম যে না যাররা থেকে যাররা পরিমাণে ভালো কাজ আল্লাহ রাসূল বলে গেছেন, আর তারপরে বিদআতে হাসানার খাস দলিল আছে যেটা মাওকুফ সূত্রে হাদিস ইবনে ওমরের, তবে জাউল কামাল হাদিস না 238-এ এটা মারফু সূত্রে আছে। তো মারফু সূত্রটা মানে আল্লাহ রাসূল বলছেন যে কুল্লু বিদআতুন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি। ওয়া রাআন নাসু হাসানা, যদি মানুষ থেকে হাসানা বলে। এই সনদটা যায়ব আছে, আমরা আহলুল হাদিস যায়ব দলিল গ্রহণ করি না, তার জন্য দলিল দিলাম না। কিন্তু যারা বিদআতী আছে, যারা হাসানা করা পার্টি, তারা কিন্তু যায়ব হাদিস মানে। তো তাদের জন্য অন্তত এটা দলিল। আল্লাহ রাসূলও বলেছেন আর ইবনে ওমরও বলেছেন। কথা কি বুঝতে পারছেন? 6টা পয়েন্ট। দিন তৈরি করা আল্লাহর কাজ, আল্লাহ সে হক আদায় করেছে। দিন প্রচার করা রাসূলের কাজ, রাসূল সে হক আদায় করেছে। 5 নাম্বার, শরীয়তে কিছু নতুন বিদআত তৈরি করবে যদি মনে করে, তাকে ধমক দেওয়া হয়েছে। আর 6 নম্বর পয়েন্ট, তারপর যদি সেই আমল তৈরি করে ফেলে সেটা মারদুদ প্রত্যাখ্যান, ইসলাম অনুমোদিত নয়। আর তারপরে যাদের উদ্দেশ্য না জান্নাতের নিকটবর্তী করে ভালো কাজ মুস্তাহাব, এটাও আল্লাহ বলেছে মুস্তাহাব যতগুলো জিনিস আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, বাদ কিছু রাখি না, যাররা থেকে যাররা পরিমাণেও জানিয়ে দিয়েছি। আর 7 নম্বর বিষয়, যে বিদআতে হাসানা শব্দ দিয়ে সেটাকে জলালা বলা হয়েছে, একদম এটা গোমরাহি, পথভ্রষ্টতা, এর মধ্যে কোনো ভালো কিছু নেই। এবার আসুন তাদের কিছু দলিল খণ্ডন। তারা বলছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতে হাত ঘড়ি পরেনি, এই যে ক্যামেরা চলছে এটা ছিল না, এত সুন্দর মসজিদ ছিল না, এসি ছিল না, এই ঝর্ণাগুলো ছিল না, এগুলো তো বিদআত। তাদের কথা ঠিক, যেগুলো বিদআত আবিদানি করতে বিদআত, এই শরীয়তগতভাবে এটা বিদআত নয়। কেন ভাই বলুন তো, কি আমি কি হাত ঘড়ি পরেছি? যে এই যদি টাইটানিকের হাত ঘড়িটা 10 বছর পরি তা 3টে ওমরা সমান নাকি পাবো? এই উদ্দেশ্যে কি পড়ে? কে কি বলে যে এসি মসজিদে যদি সালাত আদায় করো জামাত ছাড়া করে তাহলে 50 অন্যান্য নামাজের চাইতে 50 গুণ বেশি সওয়াব পাবে এসিতে পড়লে, আর ফ্যানে করলে তুমি তার চেয়ে 10 কম পাবে। এরকম কি নিয়াতে এসিতে নামাজ পড়ে? তাহলে বোঝা গেল এখানে কোনো ইবাদতে কম বেশি না, এটা বিদআত নয়। এসি হিন্দুরা পড়ে, মানে লাগাই, খ্রিস্টানের একটা ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আমি ল্যাপটপ ব্যবহার করে কি বলি নাকি 10 বছর যদি এইচপি ল্যাপটপ ব্যবহার করি তাই 4টে হজের সমান নাকি পাবো? কেউ আকিদা বিশ্বাস করে? কেউ করে না। তাই এটা বিদআত নয়। কিন্তু আপনি যে মিলাদ করছেন, কিয়াম করছেন, শবে বরাত করছেন, আর এই সবে মাঝে নামাজ পড়ছেন, অনেক কিছু বিদআত শরীয়তের মধ্যে ঢুকিয়েছেন, বলতে মিলাদ কেন করছেন? তো হ্যাঁ, এটা আমার বাপ মৃত্যুবরণ করেছে, বাপের একটু নেকি যাচ্ছে। কোরআন খতম কেন করছেন? তা ফরওয়ার্ড করছি, বুঝলেন না? মানে বকশিয়ে দেওয়া, ফরওয়ার্ড করা মানে নিজে পড়ছে আর বাবার জন্য দিচ্ছে। এটা কিসের জন্য? নেকির জন্য। তো এটা তো আল্লাহ রাসূল করেনি, আর 4-4টা ইমামও করেনি, ইজমা দ্বারাও প্রমাণিত নয়। মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নেই যে এইসব কর্মগুলো করতে হবে, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সালাফ থেকে প্রমাণিত, আর মুসলিম উম্মা থেকেও ইজমা দ্বারা প্রমাণিত নয়। অবশ্যই ওগুলো বিদআত, এগুলো কোনোভাবে বিদআত নয়। অনেকে বলে যে কোরআনকে সংকলন করা আল্লাহ রাসূল করেনি, বা রাসূল করেনি তো কি হয়েছে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে তাদের নেতৃত্বে কোরআনকে সংকলন করা রেডি হয়ে গেছে। এটা বিদআত তো কোনোভাবে হয় না। এদিকে বিদআত হবে জি না। সুনান আবু দাউদ হাদিস না 2676, সুনান তিরমিজি 2676, আল-সুবুতে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আপনি ধরার জন্য। তো খোলাফায়ে রাশিদিনের সুন্নাত এটা তো কখনো বিদআত হবে না। ভাই আর কোন জিনিস বিদআতের সাইয়া বলছে আপনারা একটু বলেন তো? দেখেন এই ফর্মুলা কিন্তু ফেলে দেন, একটা বিদআতে হাসানা হবে না, সবগুলো মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হয়ে যাবে, অথবা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত দ্বারা প্রমাণিত হয়ে যাবে। আর কি বিদআত আছে যে বিদআতে হাসানা বলছে? কোনটা? যদি বলে মাদ্রাসা, এটা তো খায়রুল কুরুর মধ্যে ছিল না মাদ্রাসা নির্মাণ করা। তো মাদ্রাসা নির্মাণ করা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, কেউ ইত্তেলাফ করেনি, এটা হচ্ছে প্রকৃত ইজমা। অন্যান্য যদি বলে না আমাদের 4 মাযহাবে পুরো ইজমা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। হাফেজ ইবনে আব্দুল বার মৃত্যু 463, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে জামে বাইনা ইলমুল ফাজলিহি, তিনি 1986 নম্বর ক্রমিক 2য় খণ্ডের 926 পৃষ্ঠাতে একটা অধ্যায় রচনা করেছেন যে ফাসাদাত তাকলিদ, তাকলিদ একটা ফিতনা। তো যদি ইজমাই হবে তো ফিতনা কে বলবে? এটা গ্রহণযোগ্য মুহাদ্দিস হাফেজ ইবনে আব্দুল বার। সালাফদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি তাকলিদের বিপক্ষে শান্তার কল মজুদ আছে, তাবরানী মুজামুল কাদির হাদিস নম্বর 8764, মাজমু যাওয়াইদ হাদিস নম্বর 850, সুনান কুবরাল বাইহাকি হাদিস নম্বর 2136 প্রশ্ন হচ্ছে লা তাকলিদু দিনাকুম রাজুলান, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না। তো কেউ যদি বলে না 4 মাযহাবের ইজমা হয়েছে, তো ভাই হাদিসের কাছে কখনো হাদিস যদি স্পষ্ট প্রমাণ হয় সেই ইজমার সেটা বাতিল বলে প্রমাণিত হবে। হাদিসের কাছে কোনো কিয়াস চলে না, কোনো ইজতিহাদ সরাসরি চলে না। তো ভাই এই মাযহাবকে তারা স্পষ্ট কি বলতে পারবে না, ইজমা দাবি করতে পারবে না। কথা বুঝতে পারছেন? যখন বিদআতে হাসানা বলছে যেটা বিদআতে হাসানা, ওটা দেখিয়ে দেন যে না এটা সালাফ থেকে প্রমাণিত অথবা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। তারা যেসব জিনিসকে বলছে হাসানা বা এটা ইজমা আছে, আসলে প্রকৃতপক্ষে সেগুলোতে ইজমা হয়নি। তারা 20 রাকাত এটা তো ইজমা হয়নি। 4 ইমাম থেকে মুসলিম উম্মাহ এটা বলেছে যে 8 রাকাত সুন্নাত, আর কেউ যদি 20, 30, 39 পড়তে পারে জায়েজ। কোথায় জায়েজ আর কোনটা সুন্নাত? একটাকে সুন্নাত খাস করে দেওয়া, এরপরে কোনো ইজমা পৃথিবীতে হয়নি তারাবি। তবে বলেছে কেউ যদি 20 রাকাত পড়তে চায় পড়তে পারে, ইজাজত আছে, অনুমতি আছে, কিন্তু খাস করার প্রতি ইজমা হয়নি। তো ভাই এই কটা পয়েন্ট যদি ভালো বোঝার চেষ্টা করেন অবশ্যই বুঝছেন যে শরীয়তের মধ্যে কোনো বিদআতে হাসানা বলে কিছু নেই। তার জন্য 6টা পদ্ধতি বা নীতিমালা উসুল, আর শেষ 2টা হাদিস যেটা উপস্থাপন করলাম, এটা থেকে একজন সাধারণ মানুষও যদি সে হক জানা, বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, অবশ্যই সে বুঝতে পারবে। নচেত যত বোঝা সে আর বুঝবে না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, আমাদের সকলকে পবিত্র করার সেই সুন্নাহ সালাফদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আলোচনা আমাদের এখানে শেষ। যদি এই বিষয়ে পরে কোনো সমস্যা মনে করেন বা কোনো ভুল বলেছি এমন যদি তথ্য থাকে, আপনার দলিল ভিত্তিক বলতে পারেন, ইনশাআল্লাহ সেটা শুদ্ধ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শেখ, জি প্রশ্ন উত্তর দাঁড়িয়ে অনুমতি নিয়ে কি লিখেছে? Que ligação vai, cheque? Assalamu alaikum. Alaikum assalam. एक बार प्रश्न कर যে মুনাজাতে কি শুধু দুরূদ পড়লেই মনের সব ইচ্ছে আল্লাহর কাছে বলা যায়? কোরআন ও হাদিসের আলোকে বলবে সুনান তিরমিজিতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এমতো পরিস্থিতিতে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খুব তাড়াতাড়ি দোয়া করার চেষ্টা করছে, দোয়া করে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি দোয়া কবুল হবে না, কেন খুব তাড়াহুড়া করছে। পরবর্তী সময় সে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ সুবহানাহু শিখিয়ে দিয়েছেন। আর অন্য বর্ণনায় আছে সুনান ইবনে মাজাহ বর্ণনায় যে আরেকজন সাহাবী এসে সে খুব ধীর গতিতে সে দোয়া করছিলেন, আল্লাহ সুবহানাহু এই রাতে দোয়া কবুল হবে। তারপরে সেখানে বলে দিলেন তিনি, যখন কেউ দোয়া করে আল্লাহর জন্য হামদ করতে প্রথমে, তারপরে দুরুদ ইব্রাহিম রাসূলের প্রতি দুরুদ করতে হবে, তার জন্য, তারপর নিজের জন্য চাও, নিজের পরিবারের জন্য চাও, প্রতিবেশীর জন্য চাও, তারপরে গোটা মুসলিম উম্মাহর জন্য চাও। এটা দোয়া করার সুন্নতি পদ্ধতি। কেননা কোনো ব্যক্তি যদি দোয়া করে কিন্তু দোয়া করতে যদি রাসূলের প্রতি দুরূদ না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আসমানের জমিনের মধ্যে ঝুলিয়ে রাখে। কতক্ষণ করতে? যতক্ষণ দুরূদ না পড়ছে। তবে শুধু দুরূদ নয়, আল্লাহর হামদ করতে হবে, রাসূলের প্রতি দুরূদ পড়তে হবে, তারপরে দোয়া করুন। শেষে যখন দোয়াটি শেষ করতে চাইছেন আল্লাহর হামদ দিয়ে শেষ করতে হবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। সময় কথা বলা নিষেধ। জি, খুতবার সময় কথা বলা নিষেধ। খুতবার সময় সুনান আবু দাউদ 1104 কিতাব জুমআ সনদ হাসান আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুতবার সময় কোনো কথা বলা জায়েজ নয়। এমন কি একজন কথা বলছে, আপনি যদি তাকে বলেন তুই চুপ কর, তো দুজনে সমান অপরাধী। খুতবার সময়তে স্পষ্ট সমস্ত মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত। হাদিস তো আছেই, এই হাদিস নাকি ইখতিলাফও করেনি, হাদিসের সহিহ। গোটা মুসলিম উম্মাহ এখানে একমত পোষণ করেছে যে খুতবার সময় কথা বলা জায়েজ নয়। আর কেউ যদি কথা বলে তাকে সতর্ক করাটাও জায়েজ না। খুতবা শেষ, পরবর্তী সময় প্রসঙ্গে তাকে জানাতে হবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রভু নামে কোন নাম আছে কি? যে আমার জানা নেই যে আল্লাহ প্রভু নামে কোন নাম আছে কি নেই। তবে আল্লাহর আসমা হুসনা 99টি নাম, এর মধ্যে প্রভু নাম এমন কিছু নেই। তবে কোনো তার শাব্দিক ব্যাখ্যা করতে 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 এমন কিছু থাকতে পারে, তবে সরাসরি এমন কোনো নাম নেই। আর কিছু নামাজের একটি ফরজ বিষয় রুকু পেলে রাকাত হবে কি না, এ বিষয়ে শাইখ আখতারুজ্জামান ও শাইখ আসদুল্লাহ গালিবের মধ্যে মতবিরোধ হয়েছে। উভয়ই কোনটা সঠিক? মানে রুকু পেলে রাকাত হবে কি না? রুকু পেলে রাকাত হবে কি হবে না এ নিয়ে আহলুল হাদিস যারা আছে একদম সালাফ থেকে ইখতিলাফ। আর এটা হচ্ছে প্রকৃত ইখতিলাফ। রফল আদিম করতে হবে কি হবে না, আমি আস্তে নজরে এগুলো নিয়ে আসলে কোনো ইখতিলাফই নেই। কিন্তু রুকু পেলে রাকাত হবে কি হবে না এটা সালাফদের মধ্যে থেকে ইখতিলাফ আছে। তবে এটা জায়েজ না জায়েজের মাসালা নাই, এটা কোনটা উত্তম আর কোনটা অনুত্তমের মাসালা, দুটোই জায়েজ। তবে কোনটা উত্তম কোনটা অনুত্তম, তো আমাদের যেটা গবেষণা বা আমাদের যেটা মনে করি যে রুকু পেলে রাকাত কেউ যদি গণনা করে এটা জায়েজ, তার নামাজ হয়ে যাবে, কেউ হবে না এমন কিছু বলেনি। কিন্তু আমরা মনে করি সেটা উত্তম, যেটা আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি দুজনের রায়, যেটা যে রুকু পেলে রাকাত গণনা না করে সে রাকাতটাকে পূর্ণ করাই উত্তম। তো এটা হচ্ছে উত্তম আর অনুত্তমের মাসালা, না জায়েজ কোনোটাই নয়। তাতে স্পষ্ট ইমাম বুখারী জুজুল কিরাত তাহকিক হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহর বাংলা অনুবাদ তৌহিদ পাবলিকেশন থেকে বের হয়েছে, ওখানে মানে এই একটা বাহাস আছে 4র্থ অধ্যায়, ওটা ভালো করে পাঠ করলে দেখবেন অনেকগুলো দলিল উপস্থাপন তিনি করেছেন। একবার প্রশ্ন করেছেন সিগারেট জর্দা গুল পান করলে কি 40 দিন ইবাদত কবুল হবে কি হবে না? কেউ যদি খামার স্পষ্টভাবে খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না। সুনান আবু দাউদ ইবনে মাজাহ স্পষ্ট সেই সঙ্গে বর্ণনা আছে। তবে সিগারেট জর্দা গুল এগুলো खेले जो 40 दिन इबादत कबूल होबे ना এই মতে আমার কোনো ফতোয়া জানা নেই যে এটা খেলো তবে খামার যেটা আছে যেটা একদম মাদক মানে খেলে যেটা তাৎক্ষণিক তার জ্ঞান শূন্য হয়ে যায় খেলে তাৎক্ষণিক জ্ঞান শূন্য হয়ে যাবে কিন্তু বিড়ি সিগারেট এগুলো হচ্ছে ধীরে ধীরে মানুষকে ক্ষতি করে তাই এটাই হচ্ছে সর্বোত্তম যে এটা খাওয়াটা হারাম তবে কেউ যদি খায় তার 40 দিন ইবাদত কবুল হবে না এই কথাটা সঠিক নয় অনেকে বলে যে বিড়ি পান করার পরে ওযু ভঙ্গবে কি ভাঙবে না तो खते आरकानुल इस्लाम शेख सालेह आल उसाइमीन बोलेছেন ना ওযু ভাঙবে না কুলি করলে হয়ে যাবে तो বলছে বিড়ি যদি হারামি হবে তো কুলি করলে কেন হয়ে যাচ্ছে ওযু কেন ভাঙে না तो ভাই বলেন তো গাল দেয়া জায়েজ না না জায়েজ হারাম কাজ না গাল দা সমস্ত ওলামাদের ঐক্যমতে तो গাল কেউ যদি দিয়ে দেয় ওযু করার পরে তার কি ওযু ভাঙবে কি বলছেন तो বোঝা গেল কিছু কিছু বাক্য বা কিছু কিছু জিনিস সমস্ত ভাবে আমভাবে দিয়ে কিয়াস করা এটা অনুমোদিত নয় এমন অনেক দলিল দেওয়া যাবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে সুন্নাত নামাজ কাজা করা যাবে সুন্নাত নামাজের কাজা করা যাবে কি যাবে না সুন আবু দাউদ কিতাবুস সালাতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাত আদায় করেছিলেন তারপরে বেশ কিছু ব্যক্তিদের সঙ্গে গল্প হতে তিনি মেতে গিয়েছিলেন তো যখন আসরের ওয়াক্ত চলে এসেছিলেন সেই সময় আসরের পরে শেষ কাজাটা আদায় করেছেন সাহাবীরা যখন জিজ্ঞেস করেন আপনি কিসের সালাত করলেন তো যোহরের যে সুন্নাত কাজা হয়েছিল সেই কাজাটা তিনি আদায় করেছিলেন এই হাদিস প্রমাণ করে যে সুন্নাত যদি কাজা হয়ে যায় তবে আপনি সেটা আদায় করতে পারেন এটা অনুমোদিত আশা করি যেটি স্পষ্ট হয়েছে যদি কোনো ব্যক্তির মধ্যে আলামত বিদ্যমান থাকে তাহলে এই ব্যক্তি বুঝে নেওয়া যাবে কোনো ব্যক্তির মধ্যে যদি মুনাফিকি লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা তার পেছনে স্পষ্ট সালাত আদায় করতে পারি কি পারি না বা মুনাফিক যে বৈশিষ্ট্যগুলো আছে খাসভাবে কোনো ব্যক্তিকে মুনাফিক বলতে আপনি পারবেন না এটা শরীয়তে নিষিদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন যে মুনাফিক তাকে খাসভাবে দেখিয়ে দেওয়া হয়েছিল তারপরে যে তাদের সম্পর্কে আলোচনা অতিবাহিত কাউকে করেনি শুধুমাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুসলিমের বর্ণনা অনুসারে তাকে শুধুমাত্র মুনাফিকের নামগুলো বলা হয়েছিল শুধু তাকে বলেছিলেন কিন্তু কোনো মুনাফিক যদি কর্মগত মুনাফিক যদি দেখেন তারপরে সে সালাত যে একদম অবৈধ এমন নয় তবে শারীরিকভাবে ইমামতের জন্য সেই ব্যক্তি যোগ্য যে সবচেয়ে পরহেজগারিতা বেশি পবিত্র কোনো হিফজ দুজন যদি হাফেজ হয় তারপরে হাদিস তাকওয়াশীলকে এদের পেছনে তবে সার্বিকভাবে যে কোনো বিষয় যদি মুনাফিকি সবসময় দেখছেন যে নির্দোষ ব্যক্তির মধ্যে সবসময় মুনাফিক একটি গুণ আছে তাকে পরিহার করাটি এটা উত্তম এটা তাকওয়ার ব্যাপার আপনি যেটা বললেন ইমাম শাফি প্রথম বেদাত হাসানা বা করেছেন তার ব্যাপারে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন যে 3 ইমাম তো বেদাত হাসানা ভাগ করেনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রথম ভাগ করেছে এ বিষয়ে আমাদের মত কি আমাদের মত ওটাই যে কোরআন হাদিস যেটা স্পষ্ট অকাট্যভাবে প্রমাণিত আমরা তো সেই দিকে আছি এখানে ইমাম শাফির আমরা সম্পূর্ণ বিপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে বিদাতে হাসানা ইমাম শাফি রাহিমাহুল্লাহ চালু করেননি তিনি বিদাতকে তিনি ভাগ করেছেন যে বিদাতকে ভাগ করা যায় যে তিনি বেশ কিছু ক্যাটাগরি দিয়েছেন এগুলো বিদাতে হাসানা কিন্তু কোনো আমল যে তিনি তৈরি করে দিয়েছেন বিদাতে হাসানা সেগুলো নয় কিন্তু ইমাম শাফির কাছে বিদাতের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা পূর্ণাঙ্গ না থাকার কারণেই তার ইস্তেহাদে এখানে ভুল ছিল কারণ তিনি ইজমা দ্বারা যেটা সাবিত সেটাকে তিনি বলেছেন শরীয়ত না কেন ইজমা দ্বারা প্রমাণিত আর ইজমা যখন মুসলিম ঐক্যমত পোষণ করছে সেটা একটা আলাদা হুজ্জত আর যখন হুজ্জত তখন বিদাতে হাসানা খতম হয়ে যায় বুঝতে পারলেন কি মাদ্রাসা তৈরি করা এটা মানুষ ইলম অর্জন করার জন্য করছে মাদ্রাসা তৈরি করা এবং এটা নেকির উদ্দেশ্যে মানুষ করে যে ইলম শিখবে ইলম হাসিল করবে এই পদ্ধতি এইভাবে তো ছিল না তবে এটা কি দ্বারা প্রমাণিত মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত মুস্তাদাকে হাকিম 299 নম্বর হাদিস 399 নম্বর হাদিস সনদ হাসান ইবনু মাজাহ হাদিসটা যায়িফ যে আমার এই উম্মত কখনো গোমরাহের উপরে একত্রিত হবে না এই হাদিসের আলোকে শেখ ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে তিনি একটা আলোচনা করেছেন যে হাদিসের আলোকে ইজমা হচ্ছে প্রমাণিত যেগুলো সত্যিকারের ইজমা হয়েছে কেউ দাবি করলে সেই ইজমা ইজমা নয় কথা বুঝতে পারলেন কেউ দাবি করলে হবে না এটা ইজমা যে কেউ ইখতিলাফ করেনি এটা হচ্ছে ইজমা আশা করি সেটি স্পষ্ট হয়েছে কবে কি খোদার কসম করে বলে কসম খোদার কসম করে বলা যাবে। সুনান তিরমিজি হাদিস নম্বর 535 মানে হালাফা বি গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটে ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯টি নাম আছে, এই নামের বদলে কেউ যদি খোদা বলে ডাকে বা কসম কাটে এটা এক ধরনের শিরকের পর্যায়ে পৌঁছে যাবে না, আল্লাহর কোনো নাম খোদা নেই। সূরা আরাফ ১৮০ আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম নিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে সেই সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেগুলো আছে সেগুলোই প্রমাণিত, সেগুলো দিয়ে আপনাকে কসম কাটতে হবে। এ ব্যতীত যদি কোনো কিছু কসম কাটেন সেটা গ্রহণযোগ্য নয়। তবে এটা কসম কাটতে পারেন যে কাবার রবের কসম, কাবার রবের কসম, কাবার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা বিশেষভাবে কসম, যেটা হাদিসে বর্ণনা যে ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, যে সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ আছে। মিশকাত হাদিস না ৯৯ হাদিস না ৪৩৫ আল্লাহ রাসূল এরও কসম কাটতেন। আর অনেক বর্ণনা আছে যে কাবার রবের কসম, মানে কাবার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরোক্ষভাবে কাটতে পারেন। অথবা আল্লাহ সিফাতের নাম নিয়ে আপনি কসম কাটতে পারেন, আল্লাহর কসম নিয়ে কাটতে পারেন। পৃথিবীর কোনো জিনিসের নাম নিয়ে কসম কাটা যাবে না। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। যাই হোক, আমাদের আজকের মতো প্রশ্ন উত্তর শেখ একজন কি অনুমতি দিচ্ছেন কি দেখেন। একজন ভাই কি বলতে চাইছেন জি বলেন। আমাদের ব্যাপারটা একটু বুঝে বলি। সূরা ফাতিহার বিষয়, সূরা ফাতিহার বিষয়ে লোকজনে বলেন অনেক জায়গায়, আমি বিভিন্ন জায়গায় খেলাপের মধ্যে পড়ে গেছি, একটা কনফিউশনের মধ্যে আছি কখন সূরা ফাতিহাটা পড়বো, মানে জোরে নামাজের মধ্যে। অনেক জায়গায় অনেক আপনাদের মতন বক্তারা বলেছেন যে ইমাম যখন পড়া শেষ করার পর একটা সময় দেয়, ওই সময় সূরা ফাতিহা পড়ে। আবার বলতেছেন যে উনি যখন একটু থেমে থেমে পড়েন তখন ওই পাশে সূরা ফাতিহা পড়ে, যে থেমে পড়ে না তার পিছনে কীভাবে পড়বে। আবার বলা হচ্ছে যে ইমাম যখন আমিন বলে তার সাথে যদি আপনার আমিন মিলে যায়, ফেরেশতাদের আমিন মিলে যায়, তাহলে আমার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। কিন্তু আমি যদি ইমামের সাথে আমিনই বলি তাহলে ইমাম আমার যে সময় দিব, তো তারপরে কি আমি সূরা ফাতিহা পড়ব সেটা কীভাবে, সেটা মানে আমার এই ব্যাখ্যার বুঝটা আমি সঠিকভাবে বুঝি নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে সূরাতুল ফাতিহা কোন সময়টাতে পড়ব। হাদিস বিশেষ করে ঘেটে দেখা গেলে যে সূরা ফাতিহা তিনটে সময়ের কথা হাদিসে এসেছে। এক, প্রথমে সানা পরে একটা সাক্তা দেবে, অথবা সূরাতুল ফাতিহা পাঠ করার পরে ইমাম সাহেব একটা সাক্তা দেবে। প্রথম সাক্তার হাদিসগুলো সবগুলোই যায়িফ, একটা সেই সূত্রে প্রমাণিত নয়। দ্বিতীয় সাক্তা ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পাঠ করার পরে একটা সাক্তা দেবে, সেই সময়তে পড়ে নেবে। এখানে সন দারিকুতনি থেকে আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত, হাসান লিজাদাই পর্যায়ের। আর উলামাদের সর্বোত্তম মত হচ্ছে এটা, যখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা বিরতি দিচ্ছে, সেই সময়তে আপনি পাঠ করবেন। দ্বিতীয় আয়াত শুরু করছে তখন আর একটা সেই সাথে আপনি বিরতির সময়তে পাঠ করে নিচ্ছেন। এটা হচ্ছে জমহুরদের মতামত। তবে সাক্তা, শেষ সাক্তা মানে সূরা ফাতিহার পর একটা সাক্তা, কিছু হাদিস হাসান রিজাতাই পর্যায়ে আছে যেগুলো সহিহ। আর এ পক্ষে উলামাদের অনেকেরই ফতোয়া আছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হযরত জাবেরেরও আমল এটা ছিল। তাই এটা হচ্ছে সর্বোত্তম যে আপনি সাক্তা কখন দেবেন, যখন একটা আয়াত পাঠ করছে সেই সময়তে আপনার পড়ার চেষ্টা করবেন। আর দেখা যায় সূরা ফাতিহা পার করে যদি চলে আসেন, মূলত কথা হচ্ছে এটা যে সে রাকাত আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। কিভাবে পড়বেন, ইমাম যেভাবে আপনাকে সুযোগ দিচ্ছে সেইভাবে পাঠ করবেন। ইমাম যদি সুন্নাতে খিলাফ করে তো গুনাহগার তিনি হবেন, আপনি হবেন না। আপনার দায়িত্ব সূরা ফাতিহাকে কমপ্লিট করা, আমিনের আগে জি আমিন বলার আগে জি সূরা ফাতিহা হচ্ছে আমিন বলার আগে, মানে তার আগে আপনি শেষ করে দেবেন। এখন কেউ দেখাচ্ছে আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াস-সালামের সাথে চলে এসেছেন, এবার ইমামের অনুসরণ করতে হবে, তখন আপনি তাকবীর দিয়ে আপনাকে আমিন বলে সূরা ফাতিহা শেষ করতে হবে। কেননা আল্লাহ তাআলা ওটা বলছেন, যখন নামাজের জন্য কোনো তাড়াহুড়া করো না, সহিহ বুখারী ৬৯২, যতটা ইমামের সঙ্গে পাও ততটা আদায় করো, আর যতটা পাও নেই পরবর্তী সময় পড়ে নাও। আমি পরে পড়বো আমিন বলার পরে। গায়রিল মাগদুবি আলাইহিম যখন ঢুকছেন শেষ আয়াত, সেই সময় আপনি সূরা ফাতিহা পড়ার অবকাশ নেই, আপনি দেখতে পাচ্ছেন, সেই সময় আপনি আমিন বলে দিবেন, কারণ ইমাম সাহেব অনুগত হয়ে গেল, তারপর সূরা ফাতিহাকে আপনি শেষ করবেন। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে। আর এই বিষয়ে জানতে হলে ইমাম তিরমিজির জামে তিরমিজি ৩১১ নম্বর হাদিসটা ভালো করে পাঠ করুন। দু পৃষ্ঠ ইমাম তিরমিজি আলোচনা করেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই বিষয়ে দু পৃষ্ঠা আলোচনা করেছেন। আর নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা যেই মিশকাতের ব্যাখ্যা এবং তাহকিক তাকরির আছে মিশকাতুল মাসাবি, যেটা বঙ্গের মধ্যে হয়েছে, আপনি ওখান থেকে দেখতে পান অনেকগুলো মতামত এখানে এসে কল দিয়েছেন। মিশকাতুল মাসাবি শেষ করি শেষ। যাই হোক, এবছরে আপনাদের বাংলাদেশ থেকে আমার দুটো বই বের হয়েছে, একটা আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, একটা হচ্ছে নিক আমল এবং ফজিলত। আর তার আগে বের হচ্ছে তাকলিদ বিভ্রান্তি নিরসন। আমাদের গাড়িতে বইগুলো আছে, আপনারা যারা নিতে চান নেবেন। আর আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসনের 35টা মাসালা আছে, যেগুলো আমার হানাফি আর আহলে হাদিসের দ্বন্দ্ব সবসময় লেগে আছে। শব্দ তাহাকে এবং তাকরিজপূর্ণ এবং নতুনভাবে গবেষণা, মানে জবাব ভিত্তিক একটা সম্পূর্ণ বই। ইনশাল্লাহ বইগুলো বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটু নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। আপনারা বইটা পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।